রান্না করার সময় রোজা অবস্থায় খাবারের টেস্ট নেওয়া যাবে কি? ঘুষ দিয়ে চাকরি নেওয়া হয়েছে, এখনই চাকরির বেতন হালাল হবে কিনা? রোজা থাকাকালীন নামাজ কাজা হলে রোজার কোনো ক্ষতি হবে কি? 3 ফুট দূরে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? স্বামী এবং স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো কিনা? আমার বাড়ি ভারতের ত্রিপুরায়, এখানে কোনো ইসলামী দল নেই, কংগ্রেস এবং বিজেপি তারা নির্বাচনে দাঁড়িয়েছে, তা কাকে ভোট দেবো? রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ দিতে পারবো? রোজা রেখে রক্তদান করা যাবে কিনা? ফজরের নামাজের কিছুক্ষণ আগে স্বপ্নদোষ হলে এখন ফজরের নামাজ পড়বো কিভাবে? আমার এক আত্মীয় ঋণগ্রস্ত, সে খুব কষ্টে দিনাতিপাত করছে, কিন্তু তার বাবার সম্পদ আছে, বাবা তাকে সম্পদ দেয় না, জাকাত দেয়া যাবে? রমজানের রোজা রহমত মাগফেরাত নাজাত 3 ভাগে বিভক্ত, এ কথা কি সঠিক? সালাতুল বিতির কত রাকাত এবং তা কি নিয়মে পড়তে হয়? কোনো কারণবশত যদি তারাবির নামাজ পড়তে না পারি রোজা হবে কিনা? ইশরাক এবং শাস্তের নামাজ কি একই নামাজ? রোজা রেখে থুতু উঠছে কি করবো? ইন্স্যুরেন্সের টাকা রাখা যাবে? এক ব্যক্তি একাধিক মাজহাব ফলো করতে পারবে কি? আল্লাহকে বিয়ে করা যাবে? মিরাজে রাসূল সাল্লাম আল্লাহকে যখন দেখেছেন, কথা বলেছেন, সেখানে কি দুজনের মাঝখানে কোনো পর্দা ছিল? সাহারির শেষ সময় ও আজানের মাঝে 5 মিনিট ফাঁকা রাখা হয় কেন? ইতিকাফ না করলে এলাকার সবাই গুনাহগার হবে? তিনি কাতারে থাকেন, সেখানে ফিতরা তিনি কিভাবে আদায় করবেন? বাংলাদেশের হিসাব নাকি কাতারের হিসাব? রমজানে আমি কোরআন খতম করতে যাই, কিন্তু আমরা মহিলা মানুষ, রমজানে আমাদের মিনিস্ট্রেশন শুরু হয়, কোরআন খতম করতে পারি না। এখন আমি কি মোবাইলে দেখে দেখে কোরআন খতম করতে পারবো? মসজিদে ডিম দুধ ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? মুসলিমের সঙ্গে ইফতার করা যাবে? হিন্দু গেস্ট রুমে নামাজ পড়া যাবে? সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে? রোজা অবস্থায় ঘৌর কাজ করা যাবে কি? হিন্দুদের সাথে কোলাকুলি করা যাবে কিনা? মাস্ক পরে ছালাত আদায় করা যাবে? তারাবির নামাজ কত রাকাত? রোজার নিয়ত করা লাগবে? আকিদা ক্লিয়ার করার জন্য কার বই পড়বো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আমানতু বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন, তাকওয়ার মানসিকতা নিয়ে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পূর্ব ঘোষণার আলোকে সাধারণ প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করতে চাচ্ছি। শরীফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, সালাতুল বিতির কত রাকাত এবং তা কী নিয়মে পড়তে হয়? আসলে এই বিষয় নিয়ে আলোচনা অনেক হয়েছে। সংক্ষেপে বলতে চাই, সালাতুল বিতির 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত হাদিসে পাওয়া যায়, 1 রাকাতের কথাও পাওয়া যায়। তবে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ফাইন খিফতা সুবহা ফসল্লি রাকাআহ। যখন তুমি নামাজ পড়তে পড়তে দেখো যে তাহাজ্জুদ পড়ছো, নফল পড়তেছো, এ অবস্থায় ফজরের সময় ঘনিয়ে গেছে, তাহলে 1 রাকাত পড়ো। তাহলে 1 রাকাতের হাদিসও আছে। তবে এর আগে কিছু নফল নামাজ পড়তে হবে। 2 রাকাত পরে সালাম ফিরাইয়া ভিন্নভাবে 1 রাকাত, এটাও পাওয়া যায়। আর আমাদের দেশে যেভাবে আছে, একসাথে 3 রাকাত এটাও আছে, এটাও পাওয়া যায়। সুতরাং আমরা এই নিয়ে বিতর্ক করব না। কাবা শরীফে এক রমজান মাসে আমি 4 দিন কাবাতে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম, তারপরে মদিনায় চলে গিয়েছিলাম। সেখানে আমি 4 দিনে দেখেছি 3 রকম বিতিরের নামাজ পড়েছে রমজানে কাবার ইমাম। তাহলে বোঝা যায় একাধিক নিয়মে বিতির এটা স্বীকৃত, ঝগড়ার বিষয় না। আপনি যেভাবে পড়ছেন সেভাবে হয়, আরেকজন একটা হয় না, এই জাতীয় কথা বলা যাবে না। বরং একাধিকভাবে রাসূলুল্লাহ সাল্লাম পড়েছেন, তাই আমরা পড়তে পারি, অসুবিধা নেই। রিয়াদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো কারণবশত যদি তারাবির নামাজ পড়তে না পারি রোজা হবে কি না? তারাবির নামাজ না পড়লে রোজা হবে, কিন্তু আপনি বড় মাপের সওয়াব থেকে বঞ্চিত হবেন। একটি বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে যদি কারো তারাবি মিস হয়ে যায়, সে যেন রোজা সেরে না দেয়, যে আমি আজকে তারাবি পড়তে পারিনি এই জন্য রোজাটা রাখবো না, এমনটা যেন কখনো না হয়। কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। যেমন আমরা যখন রোজা কাজা করি, অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারিনি রমজান মাসে, তো আমরা যখন পরবর্তীতে কাজা করি তখন কি আমরা তারাবি পড়ি? আমরা তারাবি পড়ি না। এতে বোঝা যায় রোজার সাথে সম্পৃক্ত নয়, সম্পর্ক হলো রমজান মাসের সাথে। এই মাসে যে ব্যক্তি কিয়াম করবে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবে। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এজন্য এটা এই মাসের ফজিলত।
তাই আমরা ইচ্ছা করে কে তারাবি মিস করব না, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়ের আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন এবং অনেকে প্রশ্ন করতেছেন স্ক্রিনে, ইনশাআল্লাহ স্ক্রিনের প্রশ্নের উত্তর আমরা কিছু নেব শেষ দিকে, আপনারা প্রশ্ন করতে থাকুন। আর যারা জয়েন করেছেন তারা দয়া করে একটু যদি শেয়ার করে দেন তাহলে আমাদের অনেক ভাই বোন জেনে উপকৃত হবে ইনশাআল্লাহ। সিফাত নামে একজন ভাই জানতে চেয়েছেন, রোজা থাকাকালীন নামাজ কাজা হলে রোজার কোনো ক্ষতি হবে কি? রোজা থাকাকালীন নামাজ কাজা হবে কেন, কেন হবে? কাজার তো কোনো অনুমতি ইসলামে নেই। কাজা হতে পারে আপনি যদি ঘুমিয়ে থাকেন, টেরই পান নাই, ইচ্ছা ছিল, এটা হতে পারে, অথবা আপনি ভুলে গেছেন, অথবা সাময়িকভাবে আপনি বেহুশ ছিলেন, এর মাঝে নামাজের সময়টা চলে গেছে, ওয়াক্ত পেয়েছিল আপনাকে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় 12:30 ধরেন, আপনি বেহুশ হয়েছেন 2টায়, এর আগে আপনি পড়েননি, তাহলে হুশ আসার পর আপনি কাজা পড়তে হবে, কারণ যেহেতু আপনি ওয়াক্ত পেয়েছিলেন। এ তিন কারণে কাজা অনুমোদিত, এছাড়া কাজার কোনো অনুমতি নাই ইসলামে। সুতরাং রোজার মাস রোজা সারাও কাজা করা যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো কারণে কাজাও হয়ে যায় আপনার গাফলতির কারণে, এতে এই কাজার কারণে রোজার ক্ষতি হবে না। নামাজ এবং রোজা ভিন্ন ইবাদত, তবে হালকামি করে কখনো নামাজ কাজা করা যাবে না। মঈনুদ্দিন ভাই জানতে চেয়েছেন, স্বামী এবং স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো কি না? হ্যাঁ, স্বামী এবং স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, তবে জামাতে নয়, একা একা যদি নামাজ পড়েন। কিন্তু যদি স্বামী জামাতের ইমাম হয় তাহলে স্ত্রী স্ত্রী পিছনে দাঁড়াবে, এক কাতার পিছনে দাঁড়াবে, এক কাতার পিছনে দাঁড়াবে, স্বামীর পাশে দাঁড়াবে না। স্বামী ইমাম, স্ত্রী মুসল্লি, তাহলে স্ত্রী পিছনে দাঁড়াবে। আবার স্ত্রী দাঁড়িয়েছে, অন্যান্য মহিলারা দাঁড়িয়েছে, এখানে পুরুষ মানুষ আছে, তাহলে পুরুষরা দাঁড়াবে স্বামীর পিছনের কাতারে, ইমামের পিছনে, নারীরা দাঁড়াবে আরও পিছনে। ইমামতি করে নামাজ পড়লে এক জামাতে নারী পুরুষ মিক্স হয়ে দাঁড়াবে না। সাব্বির নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইতেকাফ না করলে এলাকার সবাই গুনাগার হবে? হ্যাঁ, ওলামায়ে আহনাব বলেন যে ইতেকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এজন্য কেউ না কেউ করতে হবে। তবে এ বিষয়ে কোনো হাদিসের দলিল আমার চোখে পড়েনি। ইতেকাফ একটি সুন্নাহ ইবাদত, এটা না করলে গুনাহ হবে না, তবে এটা উত্তম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এটা ছাড়েননি, রোজা ফরজ হওয়ার পরে। সুতরাং এই ইতেকাফ নামক ইবাদতটি আমাদের করা উচিত। আল্লাহর হাবিব প্রতি রমজানে করতেন। তিনি যখন মক্কা বিজয় করতে গিয়েছিলেন 8ম হিজরিতে, ওই বছর তিনি ইতেকাফ করতে পারেননি যুদ্ধের কারণে, মক্কা বিজয়ের কারণে। পরবর্তী বছর তিনি 20 দিন করেছেন। এজন্য এই সুন্নাটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ, এই জন্য আপনারা ইতেকাফ করবেন। তবে যদি কেউ না করে গুনাগার হবে, এটা ওলামায়ে হানাফের ফতোয়া, এই জন্য আমরা এটাকে গুরুত্ব দেব। যেহেতু আমাদের দেশ অধিকাংশ মানুষ হানাফি মাজহাবের, এই ফতোয়াটি আমরা গুরুত্বের সাথে নেব, কেউ না কেউ আমরা ইতেকাফ করবো ইনশাআল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, 3 ফুট দূরে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? এখন বর্তমানে প্যান্ডামিক সিচুয়েশান, আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশানের কারণে একটু দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, তবে এত দূরত্ব দরকার নেই। একবারে 3 ফুট দাঁড়াতে হবে, 2.5 ফুট দাঁড়াতে হবে। আমরা যখন মসজিদ থেকে বের হই তখন কিন্তু আবার সবাই একসাথে বের হয়, ঢোকার সময় একসাথে ঢুকে, বাজারে গেলে একসাথে খরচ করে, গাড়িতে উঠলে একসাথে গাড়িতে উঠতেছে। আর গার্মেন্টসের কথা বলে তো লাভে নাই, গার্মেন্টসে তো একসাথে হাজার হাজার লোক যাচ্ছে। এরপরে গত পরশু দিন দেখলাম এক নেতার জানাজার নামাজ হয়েছে আমাদের কুমিল্লার বুড়িচঙ্গে, সাবেক মন্ত্রী, ওনার জানাজার নামাজে অসংখ্য লোক হয়েছে এবং তারা পাশাপাশি দাঁড়িয়েছে। এরপরে ফেনীতে আমাদের আরেকজন ইসলামী আন্দোলনের নেতার জানাজার নামাজ হয়েছে, সেখানে হাজার হাজার লোক একত্রিত হয়েছে, পাশাপাশি দাঁড়িয়েছে। তো মসজিদে গেলে 2.5 ফুট 3 ফুট কেন, আসলে প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমরা করোনার কারণে একটু সতর্ক থাকবো, যতটুকু সম্ভব আমরা সতর্ক থাকবো। হ্যাঁ, দূরত্ব কমান, এত 2.5-3 ফিট দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাম নামাজে কাছাকাছি দাঁড়াতে বলেছেন, এখন বিশেষ কারণে হয়তো একটু দাঁড়াচ্ছি আমরা, তবে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আনোয়ার নামে একজন ভাই জানতে চেয়েছেন, তিনি কাতারে থাকেন, সেখানে ফিতরা তিনি কিভাবে আদায় করবেন, বাংলাদেশের হিসাব নাকি কাতারের হিসাব? আপনি যেখানে থাকেন সেখানে ফিতরা দেবেন, যদি গরিব গোড়া বা সেখানে পাওয়া যায়, আর যদি গরিব পাওয়া না যায় তাহলে টাকাটা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন, অথবা বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনকে বলে দেবেন, তারা ফিতরা আদায় করবে। তবে ফিতরার অঙ্কটা হবে আপনি যেখানে থাকেন সেখানের আলোকে। সেখানে আপনার একশা খেজুরের দাম কত, একশা কিশমিশের দাম কত, একশা পনিরের দাম কত, আপনি যা দিয়ে দিতে চান যদি দেন তাহলে আপনি সেখানকার দামটাই দেবেন, সেখানকারটাই দেবেন, বাংলাদেশে দেবেন কিন্তু দামটা সেখানের। আনোয়ার নামে একজন ভাই জানতে চেয়েছেন যে
ইশরাক এবং শাস্তের নামাজ কি একই নামাজ? চমৎকার প্রশ্ন। শাস্তের নামাজ এবং আওয়াবিনের নামাজ সালাতুদ দোহা এগুলো একই সময়ে পড়া হয়, কাছাকাছি টাইমে, এজন্য কেউ কেউ এটাকে একই নামাজ বলেছেন। তবে আমি বলতে চাই একটু ভিন্নতা আছে। ইশরাক বলা হয় রাসূলুল্লাহ সাল্লাম যে নামাজটা সূর্য ওঠার পরপরই পড়তেন, আর সালাতুদ দোহা হলো যখন সূর্যের আলোটা গরম হয়ে যেত তখন পড়তেন, এটাকে সালাতুল আওয়াবিনও বলা হয়। সহিহ মুসলিম আছে, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল। সহিহ মুসলিমের হাদিস, সালাতুল আওয়াবিন হলো যখন ওটের বাচ্চার গায়ে রোদ লাগে এবং ওটের বাচ্চা গরম হয়ে যায়। তাহলে বোঝা গেল হয়তো 9:30-9:30 এই জাতীয় টাইম, যখন সূর্যের আলো খুব গরম অবস্থায় হয়, ওটের বাচ্চা ও শরীর গরম হয়ে যায়, ওটাকে রাসুল সহিহ মুসলিমের হাদিস সালাতুল আওয়াবিন বলেছেন। যদি আমাদের দেশে কেউ কেউ মাগরিবের নামাজের পরের নামাজকে সালাতুল আওয়াবিন বলে থাকেন, এই মর্মে দু একটি রেওয়ায়াত এসেছে। তবে সহি রেওয়াত হলো মুসলিমের হাদিস, যেটা সালাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল, সেটা সূর্য যখন আলো একটু শক্তভাবে দেয় তখন 9:30-9:10 এই জাতীয় টাইমে, এটা সালাতুল আওয়াবিন সালাতুদ দোহা। আর সূর্য ওঠার পরপর যেটা, এটা সালাতুল ইশরাক। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এমডি হাসান ভাই জানতে চেয়েছেন, আমার বাড়ি ভারতের ত্রিপুরায়, এখানে কোনো ইসলামী দল নেই, কংগ্রেস এবং বিজেপি তারা নির্বাচনে দাঁড়িয়েছে, তা কাকে ভোট দেব? হ্যাঁ, ইসলামী দল যদি থাকে আপনি ইসলামী দলকে ভোট দেবেন, একজন মোমেন হিসাবে সেটাই হওয়া উচিত। ইসলামী দল যেহেতু নাই আপনার এলাকায়, কংগ্রেস অথবা বিজেপি, আপনি ভোট দেবেন তাকে যাকে ভোট দিলে মুসলমানের ক্ষতি কম হবে। রাসূলুল্লাহ সাল্লামের সম্মুখে যখন দুটি ক্ষতি উপস্থিত হতো, তিনি যেটা কম ক্ষতি সেটা গ্রহণ করতেন, এটাই সুন্নাহ। এই জন্য বিজেপি কংগ্রেস যে যাকে ভোট দিলে মুসলমানের ক্ষতি কম হবে আপনি তাকে দেবেন। তা আমরা দেখতে পাচ্ছি বিজেপি একটি ধর্মান্ধ দল, ওরা ইসলামের ক্ষতি করে, বাবরি মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদের জায়গায় নতুন করে রাম মন্দির বানিয়েছে, বিভিন্ন সুতা নাতা ধরে মুসলমানদেরকে জুলুম অত্যাচার করছে, এর চেয়ে কংগ্রেস বিজেপির চেয়ে ভালো। এরপর আপনি যেহেতু সেখানে আছেন, আপনি আমার চেয়ে ভালো বুঝবেন, আমি মূলনীতি বলে দিলাম, সেটা হচ্ছে যাকে ভোট দিলে ইসলামের ক্ষতি কম হবে। যেহেতু ইসলামী দল না, দুই দলই ক্ষতি করবে, তবে যে কম ক্ষতি করবে তাকে ভোট দেবেন। সাইফ নামে একজন ভাই জানতে চেয়েছেন, রমজানের রোজা রহমত মাগফেরাত নাজাত তিন ভাগে বিভক্ত, এ কথা কি সঠিক? হ্যাঁ ভাই, এ বিষয়ে একটি হাদিস আছে, তবে হাদিসটা দুর্বল। আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফেরাহ ওয়া আখিরুহু একুম মিনান নার, এমন একটি হাদিস পাওয়া যায়। আজ হাদিসুন দাঈফ, এটা দুর্বল। আসলে মাগফেরাতের জন্য দ্বিতীয় দশক পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, বরং সহি হাদিস ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার যালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত থেকে ক্ষমা শুরু করে দেন, ক্ষমার জন্য দ্বিতীয় দশক পর্যন্ত অপেক্ষা দরকার নাই। প্রতি রাতে আল্লাহ তাআলা নাজাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, নাজাতের জন্য অপেক্ষা করা দরকার নাই দ্বিতীয় তৃতীয় দশক পর্যন্ত। এজন্য পুরা রমজানি মাগফেরাত, পুরা রমজানি রহমত, পুরা রমজানি নাজাত। এজন্য আসুন আমরা পুরা রমজানকেই মাগফেরাত রহমত নাজাতের জন্য কাটাই দোয়া করি। হাদিস যেটা আছে এটা একটু দুর্বল। আতাউল্লাহ নাম একজন ভাই জানতে চেয়েছেন, মিরাজে রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহকে যখন দেখেছেন, কথা বলেছেন, সেখানে কি দুজনের মাঝখানে কোনো পর্দা ছিল? আতাউল্লাহ ভাইকে আমি বলতে চাই, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, কথা বলেছেন সরাসরি, এই জাতীয় কোনো রাওয়ায়াত হাদিসে নাই, কোরআনেও নাই। এই জন্য যেখানে দেখেনি নাই তো সেখানে মাঝখানে পর্দা, এই প্রশ্ন তো আসেই না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রব আল্লাহকে দেখেছি। এটা মিরাজের রাতের হাদিস নয়, এটা হলো এমনিতে মিরাজের রাতে দেখেছেন, এই মর্মে কোনো রেওয়ায়ত নেই, কোনো দুর্বল রেওয়ায়তও নেই, কোনো জয়ীফ হাদিসও নেই, এগুলো আবেগী কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাম মিরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখলে অসংখ্য সহিহ হাদিস পাওয়া যেত, তিনি আরশে আজিমে উঠেছেন, কোনো দুর্বল হাদিসও নাই, কোনো জয়ীফ হাদিসও নাই। এগুলো আমাদের দেশের বক্তারা বলে আবেগী কথাবার্তা, থাকলে হাদিস কোথায় খোঁজেন না, আমি পাইনি। এ বিষয়ে আমি একটি কিতাব লিখেছি, মিরাজ আধুনিক বিজ্ঞান, 2010 সনে লিখেছি, এটা মার্কেটে আছে, আহসান পাবলিকেশন প্রকাশ করেছে, আপনারা কিনতে পারবেন। সেখানে আমি অনেক গবেষণা করে লিখেছি, কোনো হাদিস আমি খুঁজে পাইনি। তো আল্লাহকে দেখেছেন, ইবনু আব্বাসের একটি বক্তব্য আছে, আবার তিনি বলছেন রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফিল মানাম, আমি আল্লাহকে দেখেছি ঘুমে, এমন রেওয়ায়েত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এই জন্য হাদিসটাকে মুস্তারাব বলা হয়, হাদিসের শব্দের মাঝে পার্থক্য আছে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
সহি বখারিতে এসেছে, যদি কোনো ব্যক্তি বলে আমি রাসুল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেছেন সে মিথ্যুক। মা আয়েশা বলেন বিশ্বনবীকে আমি প্রশ্ন করেছিলাম, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? রাসুল তখন বলছেন নূরুন আন্না আরাহু, নূর আমি দেখব কিভাবে, অর্থাৎ বাইনি ও বাইনাহু নূর, আমার মাঝে তার মাঝে নূর ছিল, দেখব কিভাবে। তাহলে রাসুল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেছেন যারা বলবে মা আয়েশা বলেন তারা মিথ্যুক। আল্লাহ আকবার কাবীরা, এটা সহিহ বুখারীর হাদিস। এই জন্য আল্লাহ ভালো জানেন যে দেখেছেন কিনা, আমরা এ নিয়ে খুব বেশি বিতর্ক করতে চাই না। যারা এখনও শেয়ার করেনি দয়া করে একটু শেয়ার করে নেন প্লিজ, আমাদের অনেক ভাই বোনরা উপকৃত হবে। আফরুজা নীলা নামে একজন বোন জানতে চেয়েছেন, রমজানে আমি কোরআন খতম করতে যাই, কিন্তু আমরা মহিলা মানুষ রমজানে আমাদের মিনিস্ট্রেশন শুরু হয়, কোরআন খতম করতে পারি না। এখন আমি কি মোবাইলে দেখে দেখে কোরআন খতম করতে পারবো? না বোন, পারবেন না। মিনিস্ট্রেশন যখন হবে হায়াজ অবস্থা, কোরআন পড়াও জায়েজ নাই, কোরআন ধরাও জায়েজ নাই। এই জন্য আপনি নর্মালি পড়বেন না, মুখস্থ পড়বেন না, এবং মোবাইল দেখে দেখেও পড়বেন না, প্রয়োজন নেই। আপনি বাকি সময় একটু বেশি পড়বেন। আর আপনি তো জানেন যে নারীরা মাসে একবার হায়াজা হয়, তো যদি আপনার 10 দিন হায়াজ থাকে তাহলে বাকি 20 দিন তো আছে, ওই 20 দিন আপনি 2 পারা করে পড়লে 40 পারা হয়ে যাবে, কোরআন তো 30 পারা, অর্থাৎ আপনি এক খতম দিয়ে আরও সময় পাবেন। এই জন্য আপনারা একটু বেশি পড়বেন বোন, তাহলে খতম হবে ইনশাআল্লাহ। তবে আমি বলতে চাই খতম দেওয়ার চেয়েও আপনি অর্থ পড়ুন বেশি বেশি, খতম দেওয়ার চেয়েও কোরআন বুঝে পড়ার গুরুত্ব অনেক বেশি। এই জন্য আপনি অনুবাদ পড়ুন, সাথে পারলে খতমও দেন, কোনো অসুবিধা নেই। রিয়াদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ দিতে পারবো? আমরা গত প্রশ্নোত্তর পর্বে উত্তর দিয়ে দিয়েছি, আবারও সংক্ষেপে বলছি, চোখে দেন, নাকে দেন, ইনহেলার নেন, এরপরে করোনার কারণে গরম পানির ভাপ নেন, সব কিছু একটা মূলনীতির আলোকে রোজা ভেঙে যাবে কিনা, সেটা হলো পেটে পৌঁছলে রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ পেটে পৌঁছেছে, রোজা ভেঙে যাবে। এরপরে চোখের ড্রপ পেটে গেছে, রোজা ভেঙে যাবে। গরম পানির ভাপ নিয়েছেন, জলীয় বাষ্প বেশি কণা পেটে গেছে, রোজা ভেঙে যাবে। সিগারেট পান করেছেন, পেটে গেছে নিকোটিন, ভেঙে যাবে। যদি শুধু শ্বাসনালী পর্যন্ত থাকে ভাঙবে না। এই জন্য পেটে যাবে কিনা আপনি বোঝেন তো, এগুলো পেটে গেলে ভেঙে যাবে, সোজা কথা, সাবধান। কামাল উদ্দিন ভাই বলেছেন, রোজা রেখে রক্তদান করা যাবে কিনা? রোজা রেখে রক্ত দেয়া যাবে স্বল্প পরিসরে, কোনো অসুবিধা হবে না। যেমন আপনি যদি ডায়াবেটিকের মাপতে যান, ডায়াবেটিক মাপতে গেলে সামান্য রক্ত, অসুবিধা নেই। কিন্তু এই পরিমাণ রক্ত দেয়া যাবে না, যে পরিমাণ দিলে আপনি দুর্বল হয়ে যাবেন, রোজা ভাঙতে বাধ্য হবেন, মাথা ঘুরে পড়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, তাহলে মাকরুহ, ওই পরিমাণ রক্ত দেয়া যাবে না। মুস্তাকিম নামে একজন ভাই জানতে চেয়েছেন, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হয়েছে, এখন এই চাকরির বেতন হালাল হবে কি না? হালাল হবে না তো, এই যে আপনার মনে টেনশন তৈরি হয়েছে এতে বোঝা যায় হালাল হবে না। আবার ঘুষ দিয়েছেন, ঠিক আছে এটা হারাম কাজ করেছেন, কিন্তু চাকরি করে বেতন পাচ্ছেন, কাজ করেছেন, কাজ করে বেতন নিচ্ছেন, তাই একবারে হারামও হবে না, এটাকে হালালও বলা যাবে না সম্পূর্ণ, আবার সম্পূর্ণ হারাম বলা যাবে না, কারণ চাকরি করে পরিশ্রম করে তারপরে টাকা নিচ্ছেন, বেতন নিচ্ছেন, কাজ না করলে বেতন দিত না, তাহলে কাজের বিনিময়ে বেতন, আবার চাকরি নেয়া ঘোষ। এই জন্য আমরা এটাকে পরিপূর্ণ হালালও বলবো না, পরিপূর্ণ হারামও বলবো না, এটা সন্দেহজনক একটি ইনকাম, তাই ঘোষ দিয়ে চাকরি নেবেন না। মাসুদ রানাবাই জানতে চেয়েছেন, সাহারির শেষ সময় ও আজানের মাঝে 5 মিনিট ফাঁকা রাখা হয় কেন? হ্যাঁ, আমাদের দেশে আমরা দেখি সাহারির শেষ সময় তারপরে আবার 5 মিনিট পরে আজান, এটাকে সতর্কতামূলক সময় বলা হয়, আল ওয়াক্তুলিল ইহতিয়াত, সতর্কতার জন্য সময়। অর্থাৎ লাস্ট টাইমে যাওয়ার পরেও কোনো ব্যক্তি খাবাররত থাকলে এই 5 মিনিটের ভিতরে সে যেন শেষ করে নেয়, সতর্কতার জন্য বোঝানো হয়েছে টাইম কিন্তু শেষ, আর খাবেন না, এরপরও গালে কিছু রয়ে গেছে, 5 মিনিট সময় আছে, এর ভিতরে শেষ করে নেন। এই জন্য ভাই সতর্কতামূলক সময় দেওয়া হয়, ওয়াক্তে এহতিয়াতি এটাকে বলা হয়। সুমন নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফজরের নামাজের কিছুক্ষণ আগে স্বপ্নদোষ হলে এখন ফজরের নামাজ পড়বো কিভাবে? জটিল কথা, ঠিকই পুরুষ মানুষের একটা সমস্যা, এই জন্য ফজরের ফার্স্ট টাইমে উঠে নামাজ পড়তে অভ্যস্ত হন, তাহলে দেখা যাবে যে আপনি যদি স্বপ্নদোষ হয় ফজরের নামাজের আজানের একটু আগ দিয়ে, তাহলে আপনার সূর্য উঠতে 1 ঘন্টা সময় আছে, এর মাঝে আপনার স্বপ্নদোষের প্রভাব শরীরে আর থাকবে না। হ্যাঁ, আর আপনি যদি পরের দিকে নামাজ পড়তে অভ্যস্ত হন, সূর্য ওঠার 20 মিনিট আগে আপনি ফজরের নামাজ পড়েন, তাহলে স্বপ্নদোষ হলে তো 20 মিনিটে আপনার স্বপ্নদোষ বন্ধ, মানে ঝরা বন্ধ হবে না, স্পার্ম ঝরা বন্ধ হবে না, তাহলে আপনার নামাজটা কাজা হয়ে যাবে,
এজন্য আমরা যারা ফজরের নামাজ পড়ি আমরা আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করব, সূর্য ওঠার আগে আগে পড়ার অভ্যাস পরিহার করব। তাহলে স্বপ্নদোষ হলেও আমরা গোসল করে যথেষ্ট সময় হাতে পাব ইনশাআল্লাহ। পাবেল নামে একজন ভাই জানতে চেয়েছেন, মসজিদে ডিম দুধ ইত্যাদি বিক্রি করা যাবে কি না, মসজিদে বিক্রি করতে হবে কেন? কোনো কোনো মসজিদে মানত করে, তখন মসজিদে আবার এটা নিলামে তোলে, নিলামে তুলে তখন বিক্রি করে, এই জাতীয় প্রথা কিছু মসজিদে আছে। আমরা এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, মানত কিন্তু মসজিদে করা জায়েজ নাই। মানে মনে রাখবেন, মসজিদে জাকাতের টাকা দেয়া যাবে না, সাদাকার টাকা দেয়া যাবে, ফেতরা সাদাকাতুল ফিতর দেয়া যাবে না, মসজিদে মানতের জিনিস দেয়া যাবে না। আমাদের দেশে এই মাসলায় অনেক গাফলতি আছে, আমরা জাকাতের টাকা মসজিদে দেই না, সাদাকাতুল ফিতরও মসজিদে দেই না, কিন্তু মানতের টাকা মসজিদে দিই না। জাকাত, মানত, সাদাকাতুল ফিতর এ সবটার মুস্তাহেক গরিব। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এগুলো ফকির মিসকিনকে দেবেন, মসজিদে দেবেন না। এখন মসজিদে লাউ দে এমনিতে দিতে পারবেন, কিন্তু মানত করা যাবে না, মানত করে দেওয়া যাবে না। এমনি আপনার অনেকগুলো মুরগি আছে, একটা মুরগি মসজিদে দিলেন, মসজিদের অনেক খরচাপাতি আছে, এই জন্য দান করলেন, সাধারণ সাদাকা জায়েজ আছে। তো এখন মসজিদে নেওয়ার পরে কী করে, এটা নিলামে তোলে মসজিদে বিক্রি করে। তো বিক্রির ব্যাপারে মাসালা হলো মসজিদের ভিতরে বিক্রি করা যাবে না, এটা বিক্রি করলে মসজিদের বারান্দায় চলে আসতে হবে অথবা মসজিদের উঠানে চলে যেতে হবে, ওখানে নিলাম করতে হবে, ওখানে বিক্রি করা যাবে, নিলামেও করা যাবে, অসুবিধা নেই। নিলাম মানে হলো এই যে একটা মসজিদে মুরগি আসছে, কে নেবেন, সবচেয়ে বেশি দাম যে দেবে সে পাইলো, এটাকে নিলাম বলা হয়, অসুবিধা নেই, দিতে পারেন আপনারা, কিন্তু বিক্রিটা মসজিদের ভিতরে যেন না হয়। মাসুদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, অমুসলিমের সঙ্গে ইফতার করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই যাবে, অমুসলিম কি ইফতার করাবেন, ডাকবেন, একসাথে আছেন তাই আসো ভাই ইফতার করো, ইসলামের সৌন্দর্য সে দেখুক, তার ভিতরে দাওয়াতি কাজ হয়ে গেল, ইসলামের সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে, এই জন্য অমুসলিমকে আপনি সাথে নিয়ে ইফতার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফাতেমা বেগম নামে একজন বোন জানতে চেয়েছেন, আমার এক আত্মীয় ঋণগ্রস্ত, সে খুব কষ্টে দিনাতিপাত করছে, কিন্তু তার বাবার সম্পদ আছে, বাবা তাকে সম্পদ দেয় না, জাকাত দেয়া যাবে? হ্যাঁ তাকে জাকাত দেয়া যাবে যদি সে ঋণগ্রস্ত হয়, কারণ ঋণগ্রস্তকে এমনি জাকাত দেয়া জায়েজ। আর বাবার সম্পদ বাবা না দিলে সে মালিক হয়নি, সুতরাং তাকে দিতে অসুবিধা নেই। তবে বাবার এটা উচিত নয়, বাবা সম্পদশালী হবে আর তার ছেলে ঋণগ্রস্ত থাকবে, জাকাতের টাকা দিয়ে পরিশোধ করবে, এগুলো একজন বাবার জন্য লজ্জাকর। তাই বাবার সম্পদ থাকলে বাবার উচিত সন্তানকে সম্পদ দিয়ে বিক্রি করতে অনুমতি দেয়া, তারপরে ঋণ পরিশোধ করা। তরিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, হিন্দু গেস্ট রুমে নামাজ পড়া যাবে? হ্যাঁ, হিন্দুদের গেস্ট রুম, সেখানে আপনি কোনো কারণে গিয়েছেন, নামাজের সময় হয়েছে, যদি জায়গাটা পবিত্র হয় তাহলে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তামাম দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছে। তবে যদি সেখানে মূর্তি থাকে তাহলে আপনি মূর্তিকে সামনে রেখে নামাজটা পড়বেন না, আপনি এমন জায়গায় পড়বেন যেখানে মূর্তি সামনে থাকবে না, সুতরাং হিন্দুদের গেস্ট রুমে নামাজ পড়তে আপত্তি নেই, তবে মসজিদ বা আরও ভালো জায়গায় নামাজ পড়া উত্তম। মানিক নামে একজন ভাই জানতে চেয়েছেন, সাহারি না খেয়ে রোজা রাখলে রোজা হবে? হ্যাঁ হবে, বাংলাদেশে অনেক ভুল চিন্তা আছে, অনেক জায়গায় দেখা যায় যে এমন টাইমে ঘুম থেকে উঠছে আজান চলতেছে, তা আজান চলা প্রমাণ কি করে, সাহারির সময় শেষ, এখন উঠে কয় এক গ্লাস পানি খেয়ে নি রোজা রাখবো, আপনি রোজা রাখেন নাই, রোজা আপনি ভাঙছেন একবারে, এটা অনুচিত কাজ। এই মাসলা না জানার কারণে অনেকে এটা করে, আজান শুরু হয়েছে উনি লাভ দিয়া উঠে কয় এক গ্লাস পানি খেয়ে এলো তাড়াতাড়ি, রোজা রাখবি না? আরে ভাই সাহারি খাওয়া কি ফরজ নাকি? সাহারি খাওয়া তো সুন্না, এখন এই সুন্না আপনি ইচ্ছা করে তরক করেন নাই, আপনি টের পান নাই, ঘুম থেকে উঠতে পারেন নাই বা অন্য কোনো জরুরত ছিল পারেননি, তো কোনো গুণা হবে না তো, কিন্তু আপনি আজানের পরে সাহারি খাইয়া তো রোজা ভেঙে দিলেন, এটাতে আপনি আবার কাজা করতে হবে, এটা করা যাবে না। সাগর নামে একজন ভাই জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ঘোরো কাজ করা যাবে কি? হ্যাঁ, অর্থাৎ বগলের পশম নাভির নিচের পশম পবিত্র করা যাবে কি না? হ্যাঁ, রোজা অবস্থায় ঘোরো কাজ করতে ইসলামে কোনো নিষেধ নাই, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। ওসমান গনি ভাই জানতে চেয়েছেন, রান্না করার সময় রোজা অবস্থায় খাবারের টেস্ট নেওয়া যাবে কি? উনি একজন পাকশি, উনি রান্না করেন, অনেক মানুষের রান্না যখন কেউ করে, কোনো হোটেলের আপনার চাকরি করেন,
রান্না করেন, হাজার হাজার মানুষের রান্না, কোনো অনুষ্ঠানের রান্না, তাদের ব্যাপারে ফোকাহাগণ বলেন যে সে বাধ্য যদি হয় তাহলে একটু চেখে দেখতে পারবে জিব্বা পর্যন্ত, জিব্বাতে লাগাইয়া তারপরে থুথু ফেলে দেবে, খাওয়া যাবে না, খেলে কিন্তু রোজা ভেঙে যাবে। তবে এটা করা উত্তম নয়, অনুত্তম, শুধুমাত্র অনেক লোকের ক্ষতি হয়ে যেতে পারে, এজন্য ফোকাহাগণ কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন। তা আমরা বলবো একবারে বাধ্য হলে এটা করা যেতে পারে, সাধারণ অবস্থা করবেন না। ইব্রাহিম নামে একজন ভাই জানতে চেয়েছেন, আল্লাহর সঙ্গে কোনো বিষয়ে অভিমান করা যাবে? কি প্রশ্ন আল্লাহর বান্দা করে, আল্লাহর সঙ্গে অভিমান করবেন আপনি কেন? সুবহানাল্লাহি বিহামদি, কেন করতে যাবেন আপনি কাজ? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহকে চিনেন আপনি? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই জন্য আল্লাহ বলছে পাবলিক আল্লাহরে চিনলই না, বুঝলই না। তার সাথে অভিমান করে যার উপর আপনার পাওনা আছে, আপনি আল্লাহর উপরে কী পানা আছেন, বরং তার করুণায় আপনি ডুবে আছেন, এমন করুণায় তিনি আপনাকে রেখেছেন, এমন নেয়ামত দিয়েছেন, ইনতাউদ্দু নেয়ামতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ বলছে আল্লাহর নেয়ামত গুনতে শুরু করো, তোমরা কেউ গুনে শেষ করতে পারবে না। যে আল্লাহ এত কিছু দিল, আপনি কৃতজ্ঞ চিত্তে মাথা তার কাছে নত করে দেবেন, অভিমান কেন? না না, এটা করা যাবে না। আকিদা ক্লিয়ার করার জন্য কার বই পড়বো? কোরআন হাদিস পড়েন? আকিদা ক্লিয়ার করার জন্য আকিদাতুন নাসাফি আছে, আকাইদুন নাসাফি পড়েন, আকিদাতুত তাহাবি পড়েন। হিন্দুদের সাথে কোলাকুলি করা যাবে কি না? মাহাদি হাসান সিফাত ভাই জানতে চেয়েছেন, হ্যাঁ করা যাবে, অসুবিধা নেই। মাস্ক পরে ছালাত আদায় করা যাবে? যাবে, তবে নাকটা ঘুরবেন না, যখন সেজদায় যাবেন তখন এই অবস্থায় মুখ পর্যন্ত মাস্ক দেবেন, নাক থেকে একটু সরাই ফেলবেন। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত, আরও বেশি পড়তে পারলে পড়বেন, কারণ রাতের নামাজ কিয়ামুল লাইল, বেশি বেশি পড়ুন। রাসূল বলেছেন সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত, এটা নিয়ে বিতর্ক করবেন না, বেশি বেশি পড়ুন, কারণ রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা কাবাতে অনেকবার নামাজ পড়ার সুযোগ দিয়েছে, আপনারা অনেকে পড়েছেন, সেখানে আমরা ইশার পরে 20 রাকাত পড়েছি, শেষ রাকাত উঠে আবার 8 রাকাত, তাহলে কয়, 28 রাকাত হয়ে গেল না? এতে বোঝা যায়, পড়া যায়, কোনো অসুবিধা নেই। একজন ভাই জানতে চেয়েছেন, রোজা রেখে থুতু উঠছে কী করবো? হ্যাঁ, রোজা রেখে থুতু উঠলে থুতু ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই, গালে জমাইয়া খাবেন না, গালে জমাইয়া যদি পান করেন মাকরু হবে, এই জন্য এটা করা যাবে না, থুতু ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই। এক ব্যক্তি একাধিক মাজহাব ফলো করতে পারবে কি? হ্যাঁ, আলেম হলে পারবে, জাহেলরা পারবে না, কম যারা জানে তারা এটা করবেন না, আলেমদের অসুবিধা নেই, কারণ আলেমরা কোরআন হাদিস সরাসরি বোঝে, এই জন্য তারা, যারা ভালো আলেম তারা একাধিক মাজহাব ফলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে সুবিধাবাদী হওয়ার জন্য নয়, সে ফলো করবে হাদিসের আলোকে, সেহাতের আলোকে, কারণ এমনও আছে যেটা হানাফি মাজহাবের ফতুয়া, হাদিসটা একটু দুর্বল, তখন সে সহি হাদিস আছে শাফি মাজহাবেরটা মানবে, তিনি আলেম, তিনি বোঝেন। আবার শাফি মাজহাবের ফতুয়া হাদিসটা একটু জয়ীফ দুর্বল, অথচ এই ব্যাপারে হানাফি মাজহাবের ফতুয়া সহি হাদিস আছে, তিনি সেটা মানবেন, আলেমদের জন্য এটা সম্ভব, পারবে তারা। জাহিদ ভাই বলছেন, আল্লাহর জন্য ভালোবাসেন, মাশাআল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভাই, সকলকে ভালোবাসি আল্লাহর জন্য, এই ভালোবাসা আল্লাহ আমাদের জান্নাতের ওসিলা করে দিক, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি নামাজ পড়া হবে, এ বিষয়ে কথা বলেছি গত ইন্স্যুরেন্সের টাকা রাখা যাবে, ইন্স্যুরেন্স যদি সুদি হয় রাখা যাবে না, সাবধান, সুদের সাথে লেনদেন করা যাবে না। রোজার নিয়ত করা লাগবে, সাহারি খাইলে নিয়ত করা লাগে না, কারণ যারা সাহারি খায় তারা কেন খায়? রোজা রাখার জন্য, তো নিয়ত তো মুখের সাথে সম্পর্ক নাই, নিয়ত হলো কলবের সাথে সম্পর্ক। তা আপনি সাহারি খাইছেন, এতে তো বোঝা যায় আপনি নিয়ত করে ফেলছেন, তা আবার আলাদা করে নিয়তের কী দরকার? যে সাহারি খায়নি, ঘুম থেকে উঠতে পারেনি, সে আবার নিয়ত করবে যে আমি রোজা রাখলাম, কিন্তু সাহারি যে খায় তার আর নিয়তের দরকার নাই। খালাকে বিয়ে করা যাবে? আপন খালাকে বিয়ে করা হারাম, আপন খালা যদি না হয় তাহলে বিয়ে করা যাবে, আপন খালা না হলে অসুবিধা নাই, তবে দেশে এত মহিলা থাকতে খালা বিয়ে করতে যাবেন কেন? স্বাস্থ্য খালা, খালা তো খালা, যারা আছে তারা তো আমাদের দেশে, আমরা তাদেরকে খালা বলে ডাকি, মানুষ এগুলো নিয়ে সমালোচনা করবে, সরিভাবে নিষেধ নাই, কিন্তু সামাজিকতার বিষয়গুলো একটু খেয়াল রাখেন আর কি, পারত পক্ষে সব জায়েজ কাজ করতে নাই, সকল জায়েজ কাজ করতে নাই। যেমন মাটি খাওয়া জায়েজ, তাই বলে আমরা কেউ মাটি খাই নাকি? আম পাতা রান্না করে খাইলে ইসলাম কি নাজায়েজ বলবে? কিন্তু আমরা কি আম পাতা জাম পাতা রান্না করে খাই? জায়েজ আছে, তো জায়েজ মানে করা লাগবে এটা না, এই জন্য আমরা জায়েজ কাজ করতে একটু সাবধানে করবো আর কি, সামাজিক বিষয়গুলো লক্ষ্য রাখবো। তবে হ্যাঁ, এটা যদি কেউ করে ফেলে, চাস্তো খালতো খালাকে বিয়ে করে, এটা না জায়েজ হবে না, তাকে নফরত করা যাবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, খুব ভালো লাগলো। আমরা গত পরশু
একটা লাইভ করেছিলাম, দুই দিন পরে আবার আজকে করলাম। গত পরশুর লাইভও মোটামুটি প্রায় 1 লাখের কাছাকাছি শুধুমাত্র আমার পেজ থেকেই হয়তো ফোন 1 লাখের মতো হয়ে গেছে। আবার বিভিন্ন জন বিভিন্ন পেজ থেকে দিয়েছে, হয়তো সেটা 1 লাখ লোক দেখেছে আলহামদুলিল্লাহ। তো ভেবেছিলাম দুই দিন পরে আবার লাইভ করলে দর্শক কমে যায় কি না, কিন্তু আজকেও দেখলাম যে ইতিমধ্যে আমাদের সাথে 1700 লোক জয়েন করেই আছেন। এর মাঝে অনেকে গিয়েছে, নতুন করে জয়েন করছে অনেকেই আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনারা যদি চান যে এই মাসালাগুলো জানবেন, তাহলে কিন্তু আপনাদের আগ্রহ থাকলে আমি দুদিন পর তিন দিন পরে পরে একবার লাইভে আসবো ইনশাআল্লাহ। কারণ এগুলো মাসালা দিনের ব্যাপার, তো বললে আমারও স্বভাব হবে, নিশ্চয়ই স্বভাব হবে, এটাই তো আশা। দিনের একটা মাসালা আপনাকে জানালাম, আপনি আমল করলেন, সাদাকায় জারিয়া হিসাবে এটা কাজ করবে ইনশাআল্লাহ। তা আপনাদের আগ্রহ থাকলে আমি ইনশাআল্লাহ দু তিন দিন পর পরে একবার লাইভে আসার চেষ্টা করব, অগ্রিম ঘোষণা দেব। যারা প্রশ্ন করেছেন স্ক্রিনে, সকলের প্রশ্নের জবাব দিতে পারিনি বলে দুঃখিত। তো আজকের মতো শেষ করছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এক দুই দিন পরে আবার লাইভে আসব। আপনারা আমার ফেস এবং আমার আইডিতে একটু চোখ রাখবেন, ঘোষণা আমি একদিন আগেই, 12 ঘন্টা আগে তো বটেই, আমি দিয়ে দেব, হয়তো 24 ঘন্টা আগেও দিতে পারি। এর আলোকে আপনারা জয়েন করবেন। যারা এখনও শেয়ার করেননি, মেহরবানি করে শেয়ার করে দেন, অনেক ভাই বোন উপকৃত হবে ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে রোজার ওছিলা মত্তাকি বানিয়ে দাও। হে আল্লাহ, করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করো। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার গোলাম, তোমার বান্দি হিসাবে কবুল করো। আমাদেরকে জান্নাতি জীবন তুমি দান করো। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে হে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।